যারে তুমি নিচে ফেলো সে তোমারে বুঝি বেজে নিচে আমার পছন্দই ওর পছন্দ আমি যাকে হ্যাঁ বলবো তাকে আমি নাও তো বলতে পারি না আমার নেশার পয়সা উড়িয়ে এই বৃষ্টিতে ভিজে তুমি হিরোইন সেজেছ চল বাড়ি চল সত্যম দিয়ে তোর মা ওই ঠাকুরের আসনের পেছনে টাকা গুঁজে রেখেছিল ওটা আমার টাকা তোরা দুজনে মিলে সেটা খরচা করছিস তোমার হতে যাবে কিছু টাকা মা আমার জন্য বই কিনবে বলে রেখেছিল আমার সরস্বতী রে হ্যাঁ নেই পাপড়া শিখা দিগ্গজ হবে কোথায় সেই বই কোথায় সেই বই জানিস না আমি বাবা 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 করো না কোথায় বাবা কোথায় নেই তো বাবা 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 হ্যাঁ এই বাপের লেশের টাকায় মেয়ে বই কিনেছে আর বলছি সব ছিল সব সব ছিল সব ছিল সব সব কি করলে তুমি কি করলে তুমি এটা মা কত কষ্ট করে আমার জন্য এই বইটা এনেছিল সেটা ছিঁড়ে ফেললে ছিঁড়ে ফেলে তুমি চুপ কর হারাম দেবি একদম চোখ দিয়ে জল ফেলবি না একদম মার নাম নিবি না বলে দিলাম লোকের বাড়িতে গতর খাটায় হ্যাঁ ঝিয়ের আবার কদর দেখো মেয়ের নাম রেখেছে সরস্বতী যেমন মা তেমনি মেয়ে ফিরুক আছে দেখাচ্ছি একটা আস্ত চেলাকার যদি পিঠে না ভেঙেছি তো আমার নাম বিশ্বনাথ মন্ডল নয় আচ্ছা কে বলেছে হয় না হ্যাঁ হয় মিনুমা হয় এমন মেয়ে হয় এই যে আজকালকার মেয়েরা সেজে গুজে প্লাস্টিক হয়ে গেছে এসব আমি একদম বিশ্বাস করি না একেবারেই না আছে গো মিনুমা এমন মেয়ে আছে হয়তো আছে কিন্তু ছোট বোকা তাদের দেখা তুই পাবি কোথায় তুই যেখানে উঠা বসা করিস সেখানে ওই মেয়ে কোথায় তার দেখা আমি ঠিক পাবো মিনু সেই মেয়ে শুধু আমার জন্যই আছে হ্যাঁ হয়তো আমি তাকে চিনি না জানি না কখনো দেখিনি কিন্তু একদিন না একদিন আমি তাকে ঠিক খুঁজে নেব তুমি দেখো মিনুমা হায় আমার পোড়া কপাল
যাকে তুই চিনিস না, কবে চিনে নিবি তাও জানি না, তার জন্য তুই এমন অনর্থ বাধালি। তুই যদি করিস না ছোট কোকা, আমি না কিছুতেই ছোট কোকা, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। মিনতি, তুমি বাইরে যাও। কি শুনছি আমি? কি করেছো? কি হাঙ্গামা বাঁধিয়েছো? আমি তো কোনো হাঙ্গামা বাঁধাইনি। কি সব নাকি বলেছো তুমি? বৃষ্টি, চাপা ফুল, তোদের সব ট্র্যাশ। শোনো ছোট কাকা, এই জাতীয় বোকা বোকা কথা আমি বুঝি না, বুঝতে চাইও না। আর ওই ন্যাকা ন্যাকা উপন্যাসের পাতা থেকে উঠে আসা বউ আমি বাড়িতে ঢুকতে দেবো না, কিছুতেই ঢুকতে দেবো না। কিন্তু কিন্তু আজ আমি খুব খুশি ছোট কাকা, তুমি আজ যা করেছো তাতে আমি ভীষণ ভীষণ খুশি, বড্ড খুশি। কেন জানো? কারণ তুমি তোমার মার থোঁতা মুখ একেবারে ভোঁতা করে দিয়েছ। আমার পছন্দই ওর পছন্দ, আমি যাকে হ্যাঁ বলবো তাকে আমি নাও তো বলতে পারি। ওই সময়টা আমি বাড়িতে থাকতে পারলাম না, থাকলে ওই ফাটাফাটি সিনটা আমি তাড়িয়ে তাড়িয়ে এনজয় করতে পারতাম। আচ্ছা, ওই সময় তোমার মার মুখের চেহারাটা ঠিক কিরকম হয়েছিল বলতো ছোট কাকা? মোবাইলে একটা ছবি তুলে রাখতে পারলে না? এনিওয়ে, ওয়েল ডান, ওয়েল ডান মাই বয়, ভেরি ওয়েল ডান। যে আমার মান সম্মান ভাবে ধুলোয় মিশিয়ে দেবে আমি ভাবতেও পারিনি। কি ভেবেছে কি ও? আমি ওকে ছেড়ে দেব? আমি বলি কি মা, তীর্থ তো একটু যেতেই, তার ওপর যদি আপনি ওর ওপর বেশি চাপ দেন তাহলে কিন্তু ব্যাপারটা বিগড়ে যেতে পারে। আমি বলছিলাম কি, আপনি যদি একটা একটা সাধারণ মেয়ের সঙ্গে তীর্থ বিয়ে দেন, তারপরে না হয় আমরা ওকে সাজিয়ে গুছিয়ে গ্রুম করে নেবো। তুমি চুপ করো তো। কি অবস্থা করেছে মুখের? বিচ্ছিরি! এই তুমি যাও তো আমার চোখের সামনে থেকে, এই মুখ নিয়ে দাঁড়িয়ে থাকো, আমি সহ্য করতে পারছি না। কি লাগিয়েছে ওগুলো মুখে? হুচ্ছেট লাগছে, যাও। এইসব আপনি কি বলছেন মা? আমি আমি হুচ্ছেট বিচ্ছিরি? দিলে তো ফ্লোরটা নষ্ট করে। ব্যাস মিনতি, এই ফ্লোরটা মুছে দিয়ে যাও। কি অবস্থা করলে ফ্লোরটা মিনতি? আচ্ছা ছন্দা, তীর্থর জন্য তুই সাধারণ মেয়েকে কেন বউ করতে চাস? মানে কোনো বাজে দেখতে মেয়ে হলে কি তোর সুবিধা হয়? কি আমার কেন সুবিধা হতে চায়? আমি তো তীর্থর ভালোর জন্যই বলেছিলাম। থাক, আমার এসবের মতো না থাকলে ভালো। তাহলে এখন আসি দিদি। ছোট খোকা তো কিছু খাবে না বলছে, আমাকে তো যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বলছিলাম কি যে ছোট খোকা একেবারে না খেয়ে থাকবে, দেখুন না যদি কিছু খাওয়াতে পারে। আমি আসি। শোনো, তুমি ওকে ছোট খোকা ছোট খোকা বলো কেন? আমি পছন্দ করি না।
তুমি কি বড় করেছো মানুষ করেছো ঠিক কিন্তু তুমি তোর মানও মাসি কাজের মাসি কেন চুপ করে দাঁড়িয়ে রইলে কেন বলে যে বাড়ি যাবে যাও বৈশালী তুমি দময়ন্তী দময়ন্তী আবার কি হলো আচ্ছা দময়ন্তী ধরো ছোট খোকা এরকম একটা একদম সাধারণ মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলো কি করবে সাধারণ মানে সাধারণ মানে ধর নিচু ঘর নিচু জাত নিচু ক্লাস মানে সব অর্থেই নিচু তলার মানুষ অসম্ভব